আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বাংলাদেশে কত রকমের গ্যাং সুইচ আছে? বর্তমানে বাংলাদেশে 300-এর অধিক গ্যাং সুইচ বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে, 300 মডেলের অধিক। তার মধ্যে আমরা যখন একটা বাসা বাড়ি নির্মাণ করি, একটা মাত্র গ্যাং সুইচের প্রয়োজন হয় একটা সিরিজের। কিন্তু এই সিরিজটা চয়েস করতে আমাদের কত কষ্ট হয় জানেন? যার কাছে জিজ্ঞেস করি সে বলে এটা কিনো, যাকে জিজ্ঞেস করি উনি বলবে ওইটা কিনো। কিন্তু আসলে মূলত আপনার বাসা বাড়ির জন্য কোনটা প্রযোজ্য, কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন? আমরা যখন বাসা বাড়ি তৈরি করি, রড, বালি, সিমেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা একজন ইঞ্জিনিয়ার থেকে আমরা সাজেশন নিই। কিন্তু যখন ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করতে যাই, তখন কোনো ইঞ্জিনিয়ারের সাজেশন নিই না। তখন শুধুমাত্র আমরা জিজ্ঞেস করি কে কি লাগাইছে, যেটা লাগাইছে ওইটার উপর আমরা জিজ্ঞেস করি, ভাই তোমারটা কেমন পড়ছে? হ ভালো পড়ছে। আসলে এটা কিন্তু কখনো দুর্ঘটনা রোধের জন্য এটা সঠিক নয়। সঠিক সিদ্ধান্ত হচ্ছে যে আপনি গ্যাং সুইচ কেনার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে গ্যাং সুইচটা আপনি ক্রয় করতেছেন কত এম্পিয়ারে করতেছেন, এটা কি মানের গ্যাং সুইচ, ভিতরে কন্ট্যাক্টগুলো কপার আছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। কারণ দিন যত যাচ্ছে দুর্ঘটনা তত বেশি ঘটতেছে। ঘটার কারণ হচ্ছে আমাদের দেশে আগে শুধুমাত্র 20, 25, 26, 27 উপর আমরা কখনো দেখি নাই ওয়েদার। কিন্তু এখন বর্তমানে আমাদের দেশে প্রত্যেক দিন সকালের পরে দেখা গেছে যে সূর্যটা যখন উঠে তখন আমরা দেখি যে কি 38, 40, 42, 45। এটা আপনার মাথায় অবশ্যই রাখতে হবে। কারণ বিদ্যুৎ, মেডিসিন এই দুইটা জিনিস নিয়ে কখনো আপনি কম দামে কেনার চিন্তা ভাবনাও করবেন না। এই দুইটা জিনিস জীবনের সাথে মিশে আছে, খুবই সেন্সিটিভ জিনিস এই দুইটা জিনিস। সেই জন্য আমি মনে করি গ্যাং সুইচ কেনার আগে অবশ্যই মনে রাখবেন কত এম্পিয়ারের গ্যাং সুইচ আপনার বাসা বাড়িতে লাগাচ্ছেন, ভিতরে কন্ট্যাক্টগুলো কিসের, কপার নাকি প্লাস্টিক না লোহার, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটিতে খুঁটিনাটি কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এই জন্য যাতে করে আমার এই ভিডিওটা দেখে আপনারা শুধু বুইয়া লাইট হাউস থেকে নয়, বাংলাদেশের যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন আমি মনে করি আপনি কখনো ঠকবেন না। কারণ গ্যাং সুইচ কেনার আগে মনে রাখবেন আউটলুকিং দেখে নয়, ভিতরে যেই এই যে সুইচটা, ভিতরে কন্ট্যাক্টগুলো কিসের মেন হচ্ছে সেটাই। তো চলুন তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করি কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন, কোন মানের গ্যাং সুইচটা ক্রয় করলে আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হবে, সেটা আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমরা যখন একটা দোকানে যাই, এভাবে দোকানদার টেবিলের উপর এভাবে গ্যাং সুইচ সাজানো থাকে, তখন আমরা করি কি জানেন, যেটা সুন্দর আকর্ষণীয় মনে হচ্ছে সেটাকে আমরা নিয়ে আসি। আসলে কিন্তু সুন্দর দিয়ে কিন্তু আপনার টেকসই মজবুত না। ফার্স্ট টাইম আপনি গ্যাং সুইচটা যখনই নেবেন সেটা আপনি হাতে নেবেন, নেওয়ার পরে এই গ্যাং সুইচটাকে আমি যেভাবে খুলে দেখাচ্ছি আপনারা এভাবে দেখে নেবেন। কেন দেখাচ্ছি এটা আপনাদের জন্য দেখাচ্ছি। সুন্দরটা যেটা দেখলেন, এই যে সুন্দর, এই যে কেসিং, এটা আমি খুলে ফেলে দিলাম, কারণ এটার কোনো মূল্যই নেই আমার কাছে, এটা আমি ফেলে দিলাম। এরপর আমি আপনাদেরকে এই সুইচটা ভিতর থেকে আমি এটা খুলে দেখাবো। এই যে দেখেন, এই সুইচটাকে আমি খুলে দেখাবো। এই যে দেখেন, এই একটা সুইচ, এটা আমি খুলে ফেললাম। তাহলে কি হলো, আপনারা সুইচ এটাকে মনে করেন, আপনারা এটাকে সুইচ মনে করেন, আমি মনে করি না। কেসিং এটা বডি, এই কেসিংটা আপনি সুন্দরের জন্য, এই বডিটা হচ্ছে ওয়ালের সাথে মিশে থাকার জন্য, স্ক্রু দিয়ে লাগানোর জন্য। শেষ, আপনার লাইটটাকে যেটা নিয়ন্ত্রণ করবে, যেটা আপনাকে অন অফ করবে, 100 ওয়াট, 200 ওয়াট, 50 ওয়াট, 20 ওয়াট, যে লাইটটাকে যে ক্যাপাসিটি নিয়ে যে অন অফ করবে, যার কাছে ক্ষমতা সম্পূর্ণ পাওয়ার, সেটা হচ্ছে সুইচটা। এর ভিতরে আসলে কি আছে এটা কি আপনি কখনো দেখছেন? যেখান থেকে যে মানের যে কোম্পানির গ্যাং সুইচ ক্রয় করেন, যদি এটা দেখে যান আজকের ভিডিওটি, তাহলে আপনি কোথা থেকে গ্যাং সুইচ ক্রয় করবেন আমি মনে করি ঠকবেন না। এই যে দেখেন, এই গ্যাং সুইচটার ভিতরে কি আছে আমি সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই সুইচটা খোলার পরে এই কন্ট্যাক্ট, এ বুশ, এই দুইটা জিনিস যদি কপারের হয়ে থাকে, এই যে দেখেন আমি এটা আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই দুইটা জিনিস ছাড়া গ্যাং সুইচটার মধ্যে আর কিছুই কিন্তু আমি মনে করি এই প্লাস্টিকগুলা, এটা সৌন্দর্যের জন্য, এটা হচ্ছে কেসিং বডিটাকে আটকানোর জন্য, আর এটা হচ্ছে ওয়ালের সাথে মিশার জন্য। তাহলে কি হলো, এটার কোনো মূল্য আমার কাছে রইলো না, আমার কাছে মূল্য রইলো শুধুমাত্র এই বুশটা আর এই কন্ট্যাক্টটা। এটা আপনার জন্য এই ভিডিওটা কিন্তু মূলত আমি করতেছি। দেখেন, এই ম্যাগনেটটা নিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি আপনার জন্য দেখাচ্ছি, যদি এটা কন্ট্যাক্টটা যদি কপারে হয়, এই বুশটা যদি কপারে হয়, সেটা বাংলাদেশের, আমি শুধুমাত্র এখন দেখানোর চেষ্টা করলাম নিট ব্র্যান্ডের JB গোল্ডের এই সিরিজটা,
নিট ব্র্যান্ডের শুধু জেবি গোল্ড নয়, বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের হোক, যদি ভিতরে কন্টাক্টগুলো কপারে হয়, বুস্টার যদি কপার হয়, এটা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের হোক, আমি মনে করি সেটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য। আমি প্রথমে বলছি, ভুঁইয়া লাইট হাউস শুধু বিক্রির উদ্দেশ্যে ভিডিওগুলো করে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে এই ভিডিওটা দেখে যেখান থেকে যে কোনো কোম্পানির গ্যান সুইচ ক্রয় করেন, যদি কপার কন্টাক্ট হয়, বুস্ট কন্টাক্ট কপারে হয়, অ্যাম্পিয়ারটা যদি 16 হয়, 16 কোথায় লেখা থাকবে, প্রত্যেকটা সুইচের পিছনে 16 অ্যাম্পিয়ার লেখা থাকবে, তাহলে সেটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে, এটা আপনি ব্যবহার করবেন, আমি মনে করি আপনি ঠকবেন না। এরপরেও কন্টাক্ট আর বুস ছাড়াও একটা গ্যান সুইচের মধ্যে কিন্তু 14টা আইটেম থাকে, একটা সিরিজের 14টা আইটেম, 14টা আইটেমের 14 রকমের কিন্তু কাজ হয়ে থাকে। তো চলুন তাহলে আপনাদেরকে সেই জিনিসগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটিতে আমি কথা বলতেছি আপনাদেরকে নিট ব্র্যান্ডের জেবি গোল্ডের এই সিরিজটি সম্পর্কে। দেখুন একটা সিরিজের মধ্যে কি কি থাকে, 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, রাউন্ড সকেট, 2 পিন সকেট, মাল্টি সকেট, রেগুলেটার, ডিপি সুইচ, ডিস সকেট, বেল পুশ, নেট সকেট, এভাবে 14টা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয়। 14টা আইটেমের 14 রকমের কিন্তু বৈশিষ্ট্য আছে। আমি প্রথমে বলছি, জাস্ট শুধুমাত্র আউটলুকিং নয়, ভিতরে কি আছে, কন্টাক্টগুলো কি, এম্পিয়ার কত, সেটা আপনি প্রথমে মাথায় রাখতে হবে, সেটা দেখে কিন্তু ক্রয় করবেন। এরপর সেফটির ব্যাপারে যদি আসি, কিছু জিনিসের মধ্যে যেমন এই মাল্টি সকেটগুলো, এই মাল্টি সকেটগুলো কিন্তু অধিক প্রয়োজন হয়ে থাকে। এখন প্রত্যেকটা ঘরে অন্তত পক্ষে 20-25টা মাল্টি সকেটের প্রয়োজন হয়। যেমন এই মাল্টি সকেটগুলো অনেক সময় খাটের আশেপাশে হয়, নিচে হয়, কিন্তু সেফটির ব্যাপারটা আপনার কোথায় আছে, এগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ কারেন্ট থাকে। ছোট বাচ্চা যদি থাকে তারা কিন্তু বুঝবে না, দুষ্টামির ক্ষেত্রে অনেক সময় হাত দিয়ে থাকে, সেক্ষেত্রে যদি এটা নিচে থাকে, সেফটি সাড়াটা যদি দেওয়া থাকে, তাহলে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না, কারণ আপনার বাচ্চা যদি হাতও দিয়ে দেয় সেফটি সাড়ার কারণে, এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। তো আমি সেই জন্য মনে করি সেফটির ক্ষেত্রেও জেবি গোল্ডের সিরিজটি আপনার জন্য প্রযোজ্য হতে পারে। তো অনেকে মনে করেন যে আসলে এটার দামটা জানি কেমন, কারণ এটা এমন একটা সিরিজ খুব লেভেলের মধ্যে, গোল্ডেন কালার টাইলসের সাথে আপনি সম্পূর্ণ মিশে থাকবে এই সিরিজটা। তো সেই জন্য আমি মনে করি আপনার জন্য প্রযোজ্য, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিট ব্র্যান্ডের এই সিরিজটির দামটা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করি। 1 গ্যাং সুইচ, 1 গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 91 টাকা। 2 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচের দাম পড়বে 192 টাকা। 3 গ্যাং সুইচ, 3 গ্যাং সুইচের দাম পড়বে 250 টাকা। 4 গ্যাং সুইচ, 4 গ্যাং সুইচের দাম পড়বে 281 টাকা। রাউন্ড সকেট, রাউন্ড সকেটের দাম পড়বে 370 টাকা। 2 পিন সকেট, 2 পিন সকেটের দাম পড়বে 295 টাকা। মাল্টি সকেট, মাল্টি সকেটের দাম পড়বে 315 টাকা। রেগুলেটার, রেগুলেটারের দাম পড়বে 410 টাকা। নেট সকেট বা ইন্টারনেট সকেট, ইন্টারনেট সকেটের দাম পড়বে 265 টাকা। বেলপুশ, বেলপুশের দাম পড়বে 260 টাকা। ডিশ সকেট বা টিভি সকেট, টিভি সকেটের দাম পড়বে 240 টাকা। ডিপি সুইচ, হিটার, গিজার, এসি মোটরের জন্য ডিপি সুইচ, ডিপি সুইচের দাম পড়বে 447 টাকা। তো একে একে চেষ্টা করলাম, জাস্ট আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন, কোন মানের গ্যাং সুইচটা ক্রয় করলে আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে, সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন না কেন, আমি মনে করি যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন, অন্ততপক্ষে ভুঁইয়া লাইট হাউস থেকে ক্রয় করতে হবে না, বাংলাদেশের যেখান থেকে হোক 16 অ্যাম্পিয়ার কপার কন্টাক্ট করা যদি গ্যাং সুইচ হয়, সেটা আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে। আসলে শুধুমাত্র নিট ব্র্যান্ডের জেবি গোল্ড ছাড়াও আমাদের কাছ থেকে আরও অসংখ্য রকমের গ্যাং সুইচ আছে, যার যেটা পছন্দ হবে আপনাদেরকে আমরা দিতে পারবো। জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে লিস্ট দিয়ে দিবেন কার কী পছন্দ হয়, পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা 75টা সিরিজের গ্যাং সুইচের ফিক্সার দিয়ে দেবো, যেটা চয়েস করবেন এর উপরে আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দেবো। তবে আরেকটা কথা বলি, ভুঁইয়া লাইট হাউস থেকে কেনাকাটা করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ প্রয়োজন হয় না, সুন্দরবন, এসএ পরিবহন, কন্টিনেন্টালের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে। আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন, আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস, সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, দোকান নং D6, 165 নবাবপুর রোড, ডাচ বাংলা ব্যাংকের নিচে। আমি একটু ইজিভাবে যদি বলি, ঢাকা গুলিস্তান, গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড, আর নবাবপুর রোডে ডাচ বাংলা ব্যাংক একটাই, ডাচ বাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01819190911, 01855880083, 01716567393। তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে, চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স, দোকান নং 1, রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে, নন্দনকানন, চট্টগ্রাম। একটু ইজিভাবে যদি বলি, জুবলি রোডের সাথে নন্দনকানন, নন্দনকানন রাইফেলস ক্লাব, শহীদ মিনারের সামনে, মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01716567393, 01838818945। তাছাড়া আমাদের ফেসবুক পেজ,
ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল, ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস .com ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কথা বলি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ নকলের ছড়াছড়ি বাংলাদেশের মধ্যে অথেন্টিক নিয়ে আমরা চেষ্টা করি কাজ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা সবসময় বলে যাই যে অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।